নির্বাচনী আইন সংস্কারে আইন মন্ত্রণালয় ইতিবাচক সাড়া দিয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, আইনটি পাশ হলে ফলাফলের গেজেট প্রকাশের পরও ভোট বাতিলের ক্ষমতা পাবে ইসি। একই সঙ্গে তিনি জানান, ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে যে ১২৬০ কোটি টাকা চেয়েছিল ইসি, তার নিশ্চয়তা এখনও না মেলায় অর্থ তাগাদা চিঠি দেয়া হচ্ছে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএমে ভোট নেওয়ার জন্য প্রথমে সরকারের কাছে ৫.৯ হাজার কোটি টাকা চেয়েছিল নির্বাচন কমিশন। টাকার অনুমোদন না দিয়ে প্রকল্পটি ফেরত পাঠিয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয়। বিকল্প হিসেবে ইসির পরিকল্পনা, তাদের কাছে যে ১১০০০০ ইভিএম আছে তা মেরামতের জন্য প্রয়োজন ১২৬০ কোটি টাকা, যা দিয়ে কমপক্ষে ৬০ থেকে ৭০টি আসনে ভোট করা সম্ভব। প্রয়োজনীয় টাকা চেয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের কাছে আগেই পাঠিয়েছিল ইসি। যদিও এখনও কোনো সাড়া মেলেনি, যে কারণে টাকার নিশ্চয়তা চেয়ে এবার তাগাদা চিঠি দেওয়া হচ্ছে। অর্থ বিভাগ টাকার সংস্থান করে তাহলে আমরা ইভিএম ব্যাপারে সিদ্ধান্ত উপনীত হবো, অন্যথায় যদি টাকা না পাওয়া যায় তাতেও আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কী করবো, ব্যালটে কতটায় করবো বা ইভিএমে আদৌ করবো কি না, এগুলি সবটাই নির্ভর করবে এখন অর্থপ্রাপ্তির উপর। টাকা পাওয়া যাবে কি না নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিতে বলছি, চিঠি রেডি হয়েছে, হয়তো আগামীকালকে দিতে পারে। ফলাফলের গেজেট প্রকাশের পরও ভোট বাতিলের ক্ষমতা চেয়ে আইন সংশোধনের বেশ কিছু প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল ইসি। এ নিয়ে সাড়া না পেয়ে তিনবার তাগাদা নোটিশের পর অবশেষে ৬ মাসেরও বেশি সময়ের পর ইতিবাচক সাড়া দিল আইন মন্ত্রণালয়। অনেকগুলো সংশোধন ছিল এবং প্রায় বেশিরভাগই আমাদের প্রস্তাবের সাথে সরকারের একমত পোষণ করেছে। আমরা তো সেরকম করেছিলাম, এখন পর্যন্ত দেখা যাক। সোমবার নির্বাচন কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, জাতীয় সংসদের সীমানা পরিবর্তন নিয়ে ১৮০টি আপত্তি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। আবেদনগুলো যাচাইয়ের পর শিগগিরই শুনানি করা হবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। এ সময় কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারী যাতে দুর্নীতির সাথে জড়িত না হয় সেটা নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করেন। এ সময় আইন প্রয়োগ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতায় সৃষ্টি হলে তা দূর করতে হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। দেশের বিদ্যমান আইনকানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ নেওয়া জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। উন্নয়নশীল দেশ হিসেবে রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার সুযোগ কমে আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি বাড়ানোর জন্য ব্যবসায়ীদের ভিন্ন পন্থায় কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তা খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে তিনি এমন তাগিদ দেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রধানগণ এবং শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, ২০০৯ সালে বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন রপ্তানি আয় ছিল ১৬.৫৬ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ৬০ বিলিয়ন ডলার পার হয়ে গিয়েছে। চলতি বছরের প্রথম ৮ মাসে আগের বছরের এই সময়ের তুলনায় রপ্তানি আয় ১০% বেশি বলে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ প্রবৃদ্ধি ধরে রেখেছে বলেও জানান তিনি। আমরা আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছি, বিশেষ তহবিল গঠন করা হয়েছে, যদিও অনেকে সেখানে আপত্তি থাকলেও আমাদের রপ্তানিটা যাতে চলে তার জন্য আমরা বিশেষ তহবিল করে সহযোগিতা করে যাচ্ছি। আমাদের রপ্তানি পণ্যের বাজার বহুমুখী করা এটা একান্তভাবে দরকার এবং আমাদের কিছু নতুন নতুন বাজার খুঁজতে হবে। বহু দেশ আমাদের কাছ থেকে কিন্তু অনেক ধরনের পণ্য এখন নিতে চায়, কিনতে চায়, আমরা কিন্তু সেটা করতে পারি। কোন দেশে কোন জিনিসটা প্রয়োজন আমরা সেটা উৎপাদন করবো, আমরা সেটা রপ্তানি করবো এবং সেই সকল ক্ষেত্রে আমাদের বিশেষ সুবিধাও দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন,
আওয়ামী লীগের শান্তি সমাবেশ দেখে মির্জা ফখরুল ইসলামের শান্তি কমিটির কথা মনে পড়বে, এটাই স্বাভাবিক। দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। হানিফ বলেন, বিএনপি নেতারা দুর্নীতির কথা বলেন, এর আগে তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। অনুষ্ঠানে কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর হায়াত মাহমুদ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল সাহেবের 71 শান্তি কমিটির কথা মনে পড়াটাই স্বাভাবিক। আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা আমাদের মুক্তিযোদ্ধার কথাই মনে পড়ে, মুক্তিযোদ্ধাদের কথাই আমরা স্মরণ করি। আর ওনারা যারা ওই শান্তি কমিটির সদস্য ছিল, ওনাদের শান্তি কমিটির কথাই মনে পড়বে। উন্নয়নের নামে দেশের সময় অপচয় করেছে সরকার, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের জন্মদিনে এসব কথা বলেন জে এম কাদের। কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের ব্যাংকিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়, যার ফল ভোগ করছে মানুষ। এমন অর্থনৈতিক সংকটে রাজনৈতিক অনিশ্চয়তা দেশের মানুষকে আরও উদ্বেগে ফেলেছে বলেও মনে করেন জে এম কাদের। উন্নয়নের নামে যেটা করা হয়েছে সেটা ব্যাপকভাবে একটা বিভিন্ন খাতে এটা অপচয় হয়েছে এবং তার সুফল হচ্ছে এখন আমরা তার কুফল ভোগ করার দিকে এগিয়ে যাচ্ছে দেশ। দেশ একটা অনেক অনিশ্চয়তার মুখোমুখি পড়েছে এবং সামনের দিনগুলিতে আমরা এই অর্থনৈতিক এই দুরবস্থা থেকে উদ্ধার কীভাবে হবো সেটা নিয়ে আমরা সবাই শঙ্কিত। তারপরে এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, এটা প্রবল রাজনৈতিক অনিশ্চয়তা। দুটি পক্ষ একের মুখোমুখি দাঁড়িয়েছে, কেউ কারোকে ছাড় দেওয়ার কোনো উপায় নেই, ছাড় দিলে তারা ধ্বংস হয়ে যাবে, এইটা তাদের মনোবৃত্তি এবং তার কোনো মীমাংসা হওয়ার অবস্থান নেই। কাজেই এটা মরণপণ একটা যুদ্ধ সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পুনরায় নির্বাচন এবং আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সোমবার সকালে সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা অভিযোগ করেন, নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। নির্বাচনে আইনজীবী এবং সাংবাদিকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। পরে সেখান থেকে একটি মিছিল বের করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন তারা। এদিকে নির্বাচনের সময় ব্যালট পেপার ছিনতাই, হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন সহ 13 আইনজীবীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। 1971 সালের উত্তাল মার্চে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজধানীর ফার্ম গেটে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে নগরীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিরোধের প্রথম ব্যারিকেড, বাঙালির বীরত্বের গৌরব গাঁথা শিরোনামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 7 মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকে রাজধানীর পাড়ামহল্লায় যুদ্ধ প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল। দলীয়ভাবে ফার্ম গেটে পরীক্ষা খননের নির্দেশ দেওয়া হলেও সেটি করতে ব্যর্থ হয়ে এর পরিবর্তে এলাকার বড় বড় কড়ই গাছ কেটে ক্যান্টনমেন্ট থেকে ফার্ম গেটে যাওয়ার প্রধান সড়কে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। অনুষ্ঠানে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন উপস্থিত।